হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো একটা লতার ডিজাইন। আশা করি পুরো ভিডিওটা না টেনে আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা উপভোগ করবেন। প্রথমে আমি রয়্যাল ব্লু কালারের সুতো নিয়েছি এবং প্রথমে একটা ঘর করে নিয়েছি এবং একটা ঘরের বাম পাশের ঠিক লাস্ট কর্নার থেকে বাম সাইড থেকে দুইটা ঘর বাড়িয়ে নিলাম। এরপর যে দুইটা ঘর তুলেছি সেই দুইটা ঘরের বাম কর্নারের লাস্ট ঘর থেকে আবার একটা ঘর বাড়িয়ে নিলাম। আবারও বাম কর্নারের লাস্ট কর্নার থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। পরপর এখানে তিনটা ঘর একই সারিতে করে যাব, একই লাইন বরাবর। দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিয়ে যাব। তিনটা ঘর করার পরে ঠিক লাস্ট কর্নার থেকে, লাস্ট ঘরের কর্নার থেকে পরপর দুইটা ঘর তুলে নিব। একদম লাস্ট কর্নারের কর্নার থেকে দুইটা ঘর তুলে নিলাম। এরপর ঠিক উপরের কর্নার থেকে ডান পাশে একটা ঘর বাড়িয়ে নিলাম। এরপর সেই ঘরটার ঠিক বাম কর্নার থেকে আবার একটা ঘর বাড়িয়ে নিলাম। এরপর সেই ঘরের লাস্ট কর্নার ডান পাশ থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব। জাস্ট এসের মতন ডিজাইন হবে। এরপর ডান পাশের লাস্ট ঘরের কর্নার থেকে, ডান কর্নার থেকে পরপর তিনটা ঘর বাড়িয়ে নিব। দুইটা, তিনটা। এরপর লাস্ট ঘরের বাম পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিব। তার বাম পাশ থেকে আবারও দুইটা ঘর বাড়িয়ে নিব। ঠিক লাস্ট ঘরের শেষ কর্নার থেকে দুইটা ঘর বাড়িয়ে নিচ্ছে। আবারও লাস্ট ঘরের বাম পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিব। লাস্ট ঘরের বাম পাশ থেকে পরপর এরপরে তিনটা ঘর বাড়িয়ে নিব। একটা, দুইটা, তিনটা। এরপর আবারও লাস্ট ঘরের ডান পাশ থেকে পরপর দুইটা ঘর বাড়িয়ে নিব। এবার লাস্ট ঘরের উপরের কর্নার থেকে একটা ঘর বাড়িয়ে নিব। উপরের ঠিক মাথার কর্নার থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। এরপর বাম সাইড থেকে একটা ঘর বাড়িয়ে নিব লাস্ট কর্নার থেকে। আবারও লাস্ট কর্নার থেকে ডান দিকে দুইটা ঘর বাড়িয়ে নিব। এরপর আবারও লাস্ট কর্নার থেকে তিনটা ঘর বাড়িয়ে নিব। দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। এরপর বাম সাইড থেকে আবারও একটা ঘর বাড়িয়ে নিলাম। তার বাম সাইড থেকে পরপর দুইটা ঘর বাড়িয়ে নিব। আবারও লাস্ট ঘরের বাম পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিব।
তার বাম পাশ থেকে পরপর তিনটা ঘর বাড়িয়ে নিব। দর্শক যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান, তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন। সেখানে চটের আলাদা ফাংশন দেওয়া আছে, অর্থাৎ আলাদা ফাইল দেওয়া আছে। সেখানে আপনারা প্রথম দিক থেকে সম্পূর্ণ কাজের টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরপর ডান পাশে দুইটা ঘর বাড়িয়ে নিব। উপরের পাশ থেকে এবার আবারও একটা ঘর বাড়িয়ে নিব বাম পাশ থেকে। প্রথমে ডান পাশে বাড়াবো, তারপর বাম পাশে বাড়াবো। এরপর আবারও ডান পাশে দুইটা ঘর বাড়িয়ে নিব। দর্শক আজকে এই পর্যন্তই। নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো। আশা করি সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।